মাশরাফিকে অনেকেই ডাকেন পাগলা। সেই পাগলা নামটা যিনি দিয়েছেন তাকে অনেকদিন পর পেয়েই মাশরাফি জড়িয়ে ধরলেন ছোটবেলার কোচ বলে কথা। তার উপর মাশরাফিও যে ডেভ হোয়াটমোরের সবচাইতে প্রিয় শিষ্য ছিলেন, তরুণ মাশরাফি কিংবা ম্যাশের স্বর্ণযুগটাও ছিল তার আমলেই। 2003 থেকে 2007 পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন ডেভ। এবার আছেন ফরচুন বরিশালের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে। এর আগেও তার সময় ইন্টারন্যাশনাল শুরু করা তামিম মুশফিকরাও তার সাথে দেখা হতেই আপ্লুত হয়েছিলেন। তামিমও ম্যাশের মতোই জড়িয়ে ধরেছিলেন। বিপিএল এর গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এর হয়ে এবারও দায়িত্বভার ম্যাশের কাঁধে। কোনো প্র্যাকটিস ছাড়াই 250 দিন পর মাঠে নেমে প্রথম বলে উইকেট নিয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচের আগে দেখা গেল প্র্যাকটিস সেশনে, এসেই হোয়াটমোরের সাথে দেখা করলেন, এরপর ঘণ্টাখানেক জিম সেশন, তারপর মাশরাফির ব্যাটিং অনুশীলন। যদিও খুব একটা বড় শট খেলেননি, মোকাবেলা করেছেন নেট বোলারদের। ব্যাটিং এর সাথে মানিয়ে নিতে শুরু করেছেন স্পিন দিয়েই, তবে খুব একটা সুবিধা করতে পারেননি। অনেকদিন পর ফেরার একটা প্রভাব পড়েছে ব্যাটিংয়েও। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।